দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মাইটিভি দশম বর্ষে পদার্পণের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো দর্শকদের ভালোবাসায় সাফল্যে নয় বছর পেরিয়ে দশে পা রাখল জননন্দিত চ্যানেল মাইটিভি ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীর মহেন্দ্রক্ষণে মাইটিভিকে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ বছরের পথ পরিক্রমায় মাইটিভিকে সাহস যুগিয়েছে সাধারণ মানুষের ভালোবাসা দেশীয় ঐতিহ্য লালন করে এগিয়ে যাবে চ্যানেলটি প্রত্যাশা তৃণমূল জনগোষ্ঠীর কৃষকদের সাফল্য ও সম্ভাবনার কথা সবসময়ই তুলে ধরেন মাইটিভি দশম বর্ষে পদার্পণের দিনে শুভেচ্ছা জানালেন কৃষি গবেষণা ও বিজ্ঞানীরা দর্শক বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত সাফল্যের নয় বছর পেরিয়ে দশে পা রাখল জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভি দীর্ঘ পথ পরিক্রমায় মাইটিভি তার ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের মাধ্যমে কুড়িয়েছে দেশের মানুষের প্রশংসা ও ভালোবাসা দশম বর্ষে পদার্পণের শুভক্ষণে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী বলেন ইউটিউব সংস্কৃতির অস্থিরতাকে অতিক্রম করতে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে সরকারের পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদান একান্ত প্রয়োজন আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু নদীর নাম কীর্তনখোলা দেশের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী এই নদীর তীর সংলগ্ন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বরিশালের কাউনিয়ায় জানকী সিংহ রোডের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব নাসিরুদ্দিন সাথী শৈশব থেকেই শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি ছিল তার একান্ত আগ্রহ এবং গভীর অনুরাগ তার প্রতিটি চিন্তা ভাবনা এবং কর্মকাণ্ড সারা জীবন ধরেই অতিবাহিত হয়েছে মিডিয়াকে ঘিরে নাসিরুদ্দিন সাথীর দূরদর্শী পরিকল্পনা দীর্ঘ অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে গড়ে ওঠা দেশ বিদেশের কোটি দর্শকের প্রিয় টিভি চ্যানেল মাইটিভি ১৫ এপ্রিল পদার্পণ করল প্রতিষ্ঠার দশম বর্ষে জন্ম উৎসব পালন করতে প্রতি বছরের মতো এবারও মাইটিভি সেজেছে নতুন সাজে এই শুভ মুহূর্তে মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী জানিয়েছেন তার একান্ত অনুভূতির কথা পুরনো দিনের ক্যামেরা সেই পুরনো দিনের ক্যাবেল হ্যাঁ এইভাবে করে করে আস্তে আস্তে তিল তিল করে আমরা আসলে অত টাকা পয়সা নিয়ে গর্জিয়াসলি আমরা কিন্তু নামি নাই আমরা সেই পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে কত স্মৃতি আমাদের কর্ম বেঁচে থাকবে আমরা যাতে কর্মের মধ্যে বেঁচে থাকতে পারি যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে সুদীর্ঘ বছরের বিরতিহীন কর্মপ্রচেষ্টা এবং একঝাঁক উদ্যমী মিডিয়া কর্মীর অক্লান্ত পরিশ্রমের সোনালী ফসল আজকের মাইটিভি সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান মাইটিভির সুযোগ্য স্বপ্নদ্রষ্টা নাসিরুদ্দিন সাথী প্রতিষ্ঠানের প্রধান পদে অধিষ্ঠিত থাকলেও কখনোই নিজেকে তেমনটি ভাবেন না বিভিন্ন কাজের তাৎক্ষণিক নির্দেশনা এবং কাজের মধ্যে একজন সাধারণ কর্মীর মতোই ব্যস্ত সময় অতিবাহিত করতে পছন্দ করেন তিনি তাই নিয়মিতভাবে সবার খোঁজখবর নেন প্রতিটি বিভাগের নিজের হাতে তিলে তিলে গড়ে তোলা মাইটিভিকে নিয়ে তার একটাই ভাবনা দর্শকের চাহিদা মেটাতে কিভাবে আরও অত্যাধুনিক এবং আরও নান্দনিক করা যায় প্রযুক্তির সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সবসময় আপগ্রেড কিছু বের হয় তো আমাদেরও সেরকম পরিস্থিতি যেমন আমাদের এখানে চারটা স্টুডিও আছে দুটা ভার্চুয়াল স্টুডিও আছে দুটা অ্যানালগ স্টুডিও আছে একটা বড় ধরনের একটা স্টুডিও দরকার ছিল সেইটাও আমরা আমাদের অফিসেই করে ফেলেছি আমরা বাইরে অবশ্য কাজ করি না আমরা অফিসেই কাজ করি 4K ক্যামেরা দিয়ে আমরা কাজ করছি যেটা আগে চিন্তাও করতে পারিনি ইনশাল্লাহ আমার মনে হয় যে মাইটিভি একদিন দর্শকের
মনে আরো সুন্দর করে জায়গা করে নেবে। বর্তমানে ইউটিউব সংস্কৃতির অস্থিরতা, অপসংস্কৃতি রোধ এবং স্যাটেলাইট টিভি চ্যানেলের ক্রান্তিকাল উত্তরণে যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ইউটিউব, ফেসবুক, টুইটার বিভিন্ন ধরনের, এগুলোকে আসলে মানে এমনভাবে মুক্ত করে দিয়েছে যে যেরকম পাচ্ছে সেরকম বলছে। টেলিভিশনগুলোর একটা দায়বদ্ধতা আছে, আমাদের দেশের বিজ্ঞাপন বাইরে চলে যাচ্ছে, বিদেশি চ্যানেলের আগ্রাসন থেকে আমরা মুক্ত হতে পারছি না। অতএব আমাদের এই সাংবাদিক, কলা কৌশলী, মিডিয়া কর্মীরা যারাই যেখানে আছেন না কেন, সবাই যাতে ভালো থাকতে পারে এই জন্য সরকারের একটা সুন্দর দৃষ্টি আমাদের দিতে হবে। মাইটিভির জন্মদিন এলেই তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রয়াত পিতামাতা আলতাফ হোসেন এবং মা ওমেদা বেগমকে, স্মরণ করেন দীর্ঘদিনের পথ চলার সাথী প্রয়াত সহকর্মীদেরও। আমাকে এতিম করে রেখে না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু আমার মনে হয় তারা দূর থেকে দেখছেন আমি কী করছি। আমি যদি এই সমাজকে কোনো কিছু দিয়ে থাকি তাহলে আমার বাবা মার জন্য, তাদের দোয়ার সার্থকতার জন্যই আজকে আমার এই পথ চলা। নিজের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে ভ্রমণবিলাসী এবং সৃজনশীল এই মানুষটি মাঝে মধ্যেই ছুটে যান দেশ থেকে দেশান্তরে। মানুষের কল্যাণে কাজ করব, বাংলাদেশের জন্য কাজ করব, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, আমি সেই শপথ নিলাম আজকের এই দিনে। দিন চলে যায় মাস পেরিয়ে, বছর গড়িয়ে যায় হঠাৎ করে, আর এইভাবেই নয় বছর পেরিয়ে 10 বছরে পদার্পণ করল দেশ বিদেশের অগণিত দর্শকের নন্দিত টিভি চ্যানেল মাইটিভি। প্রতিষ্ঠার 10ম বর্ষে এসে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী যে প্রত্যয় ব্যক্ত করলেন তার সফল বাস্তবায়নে মাইটিভি পরিবার এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে। প্রত্যাশাও কিন্তু তাই, আমরা এমন কিছু অনুষ্ঠান করব শুভদিনে, এমনটাই প্রত্যাশা সবার। সেই পরিবর্তনের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। মাইটিভির 10ম প্রতিষ্ঠাবার্ষিকীর মহেন্দ্রক্ষণে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, গণতন্ত্রের বিকাশ, জনমত গঠন ও মানুষের অধিকার আদায়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে মাইটিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পৃথক এক শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, মাইটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে আবহমান বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা রাখবে। মাইটিভির বর্ষপূর্তিতে মাইটিভি পরিবারের পক্ষ থেকে দর্শক, শ্রোতা, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর ও শুভানুদ্দায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। 10ম বর্ষ পদার্পণ উপলক্ষে আমি মাইটিভি পরিবারের পক্ষ থেকে আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, আমাদের দর্শক, বাংলা ভাষাভাষী, বাংলাদেশ সহ দেশের বাইরে যে যেখানে আছেন না কেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর তার পাশাপাশি জানাচ্ছি শুভ নববর্ষ। 10 বছরে আমরা পা রাখলাম, এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা সেই শুরু থেকে আজকে 10 বছরে এসে পৌঁছানোর পিছনে আপনাদের সহযোগিতা ছিল, আপনাদের ভালোবাসা ছিল, মাইটিভি আপনাদের টেলিভিশন, মাইটিভি মুক্তিযোদ্ধা চেতনার টেলিভিশন, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক নন্দিত চ্যানেল মাইটিভির 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন দর্শক, শুভনোদ্দায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রার মাইটিভির আরও সাফল্য কামনা করেন আগত অতিথিরা। আমি মাইটিভি যখনই সুযোগ পাই আমি দেখার চেষ্টা করি। মাইটিভির সবচেয়ে বড় গুণ সে সত্য কথা বলে,
মাইটিভির যিনি চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী সহ এই সাথে যারা ব্যবস্থাপনায় জড়িত আছেন, সমগ্র কলা কৌশলী শিল্পী যারা জড়িত আছেন, সাথে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের এই দশম জন্মদিনে। দশ বছরের পথ পরিক্রমায় পা রেখেছে জনপ্রিয় টেলিভিশন মাইটিভি। এই পথ পরিক্রমায় মাইটিভিকে সাহস জুগিয়েছে অতি সাধারণ মানুষের উৎস উদ্দীপনা। তারা বলছেন, বাংলা সংস্কৃতিকে লালন করে সত্য প্রকাশের অকুতোভয় ইচ্ছা মাইটিভিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। প্যাটিক ডিকস্তা রিপোর্ট। সৃষ্টিতে বিস্ময় মূল মন্ত্রকে ধারণ করে স্বপ্নযাত্রার পথে মাইটিভি পথিক হয়েছিল নয় বছর আগে। সেই পথ পরিক্রমায় দশ বছরে পা রাখল মাইটিভি। দীর্ঘ এই পথ চলায় মাইটিভি পাড়ি দিয়েছে বন্ধুর পথ, তবে কখনো ভুলে যায়নি দেশের কথা, মানুষের কথা। আর এ কাজে জনগণের সমর্থন ও ভালোবাসা ছিল অফুরন্ত। হ্যাঁ ভাই, মাইটিভি দেখি। কেমন লাগে মাইটিভি? মাইটিভি খুব ভালো লাগে আমার কাছে। মাইটিভির নাটক দেই, সংবাদ দেই, তারপরে আমরা সিনেমা দেখি, বালা ছবি দেখা, বালা ওই যে ইয়া দেখা, কার্টুন দেখা। কেন অতি সাধারণ মানুষের কাছে এখনও জনপ্রিয় মাইটিভি, এমন প্রশ্নের উত্তরও দেন তারা। বলেন, সংবাদ ও অনুষ্ঠানমালায় সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের কথা। তাবনাবাদ সব কিছু দেখতে পাই, খবরটা শুনতে পাই, যে মাদক নিয়ে যে জিনিস গেছে, যুব সমাজটা অনেক নষ্ট হইতেছে। আর বর্তমানে এই খবর খুললে মনে করেন জায়গায় জায়গায় ধরতেছে, এটা খুব ভালো করতেছে জিনিসটা। আমি বলবো আপনারা সবাই মাইটিভির দর্শক হয়ে যান, সবাই ঘন ঘন মাইটিভি দেখেন, এবং দেখার মধ্য দিয়ে যুবক শ্রেণী সমাজে বিভিন্ন স্তরের মানুষ যাতে আরও সুযোগ সুবিধা পায়। আমি দুইটাই দিই, মাইটিভি আর সময়, এই দুইটা সেন্টারে অনেক রাজ্যে আমি ধরিয়া এগুলো একাল ভোর পর্যন্ত খবর দিই এগুলো আমি। অতি গ্রামীণ পরিবেশেও গুরুত্ব দিয়ে যারা দেখেন মাইটিভি, তারা মনে করেন সমাজের অবহেলিত মানুষের মুখচ্ছবি প্রতিনিয়তই ফুটে উঠছে মাইটিভির পর্দায়। মাইটিভির মানে যেসব সম্প্রচারগুলো করা হয় এগুলো সম্পূর্ণ ভালো লাগে। তার মাইটিভিটা দেখি, মাইটিভি খোলে, ভালো ভালো বক্তৃতা দেয়, ভালো কথা বলে, বিভিন্ন ধরনের আইটেমের খবর আসে, আমাকে রাজনীতি খবর, যে দুনিয়ার মধ্যে যা দুর্ঘটনা হইতেছে তার কিছু সংবাদ, যে জ্বর তুফান হয় তার সংবাদ, কোন ধরনের সিনেমা পছন্দ হয়। মাইটিভি নদীমাতৃক বাংলাদেশে এখনও দাঁড় বেয়ে চলে নৌকা, সেসব মাঝির কাছেও ছিল মাইটিভির প্রশংসা। বললেন, কি আরও দেখতে চান টেলিভিশনের পর্দায়? মাইটিভি ছবি দেখি, নাটক দেখি, ভালো খবর বার্তা হইলে, তারপরে ভালো ভালো অনুষ্ঠান, নাটক, ছবি, আরও বিভিন্ন ধরনের অনেক ভালো ভালো অনুষ্ঠান আছে না, হেডে হইলে হয়তো দেখতে পারি। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, যেতে হবে বহুদূর। অনাগত আগামীর পথে মাইটিভি নবীন পথযাত্রী। বিখ্যাত গান হাউ মেনি রোডস মাস্ট আ ম্যান ওয়াক ডাউন এর বাংলা তর্জমা করা হয়েছিল, কতটা পথ পেরুলে তাকে পথিক বলা যায়। মাইটিভি নয় বছর পেরিয়ে পা রাখল দশ বছরে। নয় বছরের এই পরিক্রমায় অনেক দর্শক, শুভাকাঙ্ক্ষী, সুরিত আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, জুগিয়েছেন পথ চলার আনন্দ। সেই আনন্দ ও প্রেরণা নিয়ে মাইটিভি এগিয়ে যাবে সামনের দিকে, এই প্রত্যাশা সকলের। প্যাট্রিক ডিকস্তা, মাইটিভি। মানুষের মৌলিক অধিকারের এক নম্বর হচ্ছে খাদ্য, আর এই সে খাদ্যের সংস্কার করতে যারা কাজ করেন তাদের মধ্যে প্রথমেই নাম আসে কৃষকদের। এই কৃষকরা রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে খাটছেন পুরো বছর, আর স্বল্প জমিতে অধিক ফলনের জন্য কৃষকদের পেছনে রয়েছেন কৃষি গবেষণা ও বিজ্ঞানীরা। এদের সমস্যা সম্ভাবনার কথা নিয়মিত তুলে ধরছে মাইটিভি। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ সালেক। মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য খাবার যোগান দিচ্ছেন কৃষকরা।
জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে উৎপাদনও বাড়ছে, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের কাজে উদ্বুদ্ধ করতে সহায়ক শক্তি মিডিয়া। মাইটিভি সংবাদের নিয়মিত আয়োজন আমাদের কৃষি। টেলিভিশন দেখেন? হ্যাঁ দেখি। মাইটিভি কৃষি খবর দেখেন? হ্যাঁ মাঝে মাঝে দেখি, কোনটা করলে ভালো হবে এটা দেখা, ভালো মোটামুটি তথ্য আমরা জানতে পারি, এই অনেক মোটামুটি উপকৃত হয়। আপনি কি মাইটিভি দেখেন? হ্যাঁ দেখি। কি 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 দেখেন মাইটিভির? দেখি যে কৃষি কাজ সম্বন্ধে দেখি আর কি, মাইটিভি তো অনেক কিছু জানতে পারি আমরা। স্বল্প জমিতে স্বল্প সময়ে অধিক উৎপাদনের জন্য কাজ করছেন গবেষকরা, তাদের তথ্য মাঠ পর্যায়ে পৌঁছে দিচ্ছে মাইটিভি। মাইটিভি যে কৃষি অনুষ্ঠান, কৃষি আমাদের কৃষি হয়, সেটা আমি নিয়মিত দেখি। আমাদের কৃষিটা আপনারা যেটা প্রচার করছেন সেটা কিন্তু দুমুখী লাভ হচ্ছে। মাঠ পর্যায়ে কি সাকসেস আছে, মাঠ পর্যায়ে কি সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরেন, সেগুলো দেখে আমাদের গবেষণাগুলো কিন্তু আমরা সাজাই। পাশাপাশি কৃষি গবেষণাগুলো যেগুলো হচ্ছে সারা বাংলাদেশে সেগুলো কিন্তু আপনারা তুলে ধরছেন এই আমাদের কৃষিতে। সম্প্রসারণ, তারপরে গবেষক এবং কৃষক, এদের মাধ্যমে একটা সমন্বয় করে যাতে আমাদের দেশে বেশি ফলন উৎপাদন হতে পারে, আমরা দেশের মানুষ যাতে খাদ্য সমস্যা না পড়ে। নগরায়নের সাথে চাষযোগ্য জায়গা কমে যাওয়ায় ছাদে এখন শুধু ফুল নয়, নানা ফসল শাকসবজি ও ফলমূল নিয়ে জনপ্রিয় হচ্ছে ছাদ কৃষি, সেখানেও আছে মাইটিভি। মানুষের পুষ্টির চাহিদা মেটাতে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে কাজ করছেন কৃষকরা। নদীর পাশাপাশি পুকুর সহ ছোট জলাশয়েও মাছ চাষ হচ্ছে, অধিক উৎপাদনের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ইনডোর অ্যাকোয়াকালচার চলে আসছে, ঘরের ভিতরে মাছ চাষ মেশিনারিজ দিয়ে অল্প জায়গায় 1 মিটার কিউবে 80 কেজি করবে, 100 কেজি করবে, এই ধরনের প্রযুক্তি দেশে চলে আসছে। এই বিপ্লব সাধনের ক্ষেত্রে বা এই পর্যায়ে আসার ক্ষেত্রে এর পিছনে অনুপ্রেরণা যোগাচ্ছে মেইনলি মিডিয়াটা, স্পেশালি মাইটিভিকে আমি ধন্যবাদ জানাই। মাইটিভির কাছে কৃষি শ্রমিকদের যেমন প্রত্যাশা রয়েছে, তেমনই প্রত্যাশা রয়েছে গবেষক ও বিজ্ঞানীদেরও। আপনারা যদি আরও বেশি বেশি করে এই এগ্রিকালচারের সাকসেস স্টোরিগুলো যদি তুলে ধরেন, অথবা সমসাময়িক যে সমস্যাগুলো আছে আগাম বার্তা যদি আপনারা দিতে পারেন কৃষকদের জন্য, কৃষকরা খুব বেনিফিট হবে। কৃষির যে রেভুলেশন তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি সেখানে একটা ভালো পদক্ষেপ হব, এটা কন্টিনিউ করে যাওয়া প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের জন্য, কৃষকের জন্য। শুধু আমি ধানের বা ফসলের কথা বললাম, এক্ষেত্রে কিন্তু গরু মহিষ মাছ ছাগল এই জিনিসগুলো যদি আপনারা কৃষককে জানাতে পারেন মাইটিভির মাধ্যমে, আমার মনে হয় দেশের লোকজনগুলো উপকৃত হবে এবং আমাদের উৎপাদন ক্ষমতা বাড়বে। বাড়ছে মানুষ, নগরায়ন সম্প্রসারিত হচ্ছে, সেই সাথে সংকুচিত হচ্ছে কৃষি জমি। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করছেন কৃষকরা, তৈরি হচ্ছে উদ্যোক্তা, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে তাদের সমৃদ্ধ করছেন কৃষি গবেষক ও বিজ্ঞানীরা, আর তাদেরই সহযাত্রী মাইটিভি। বরিশালের জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে নগরীর টাউন হল চত্বরে কেক কাটার শুভেচ্ছা বিনিময় ও এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক এস এম উজিউর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মজম হোসেন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বিভাগীয় প্রতিনিধি পারভেজ রাসেল, অফিস উপদেষ্টা আলমগীর হোসেন, আব্বাসউদ্দিন বাবলা। লক্ষ্মীপুরে মাইটিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও দশম বর্ষের পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। সকালে জেলার চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন মাইটিভির প্রতিনিধি মোহাম্মদ আলী হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জুবায়েদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম সাবির আহমেদ, জেলা জাতীয় পার্টির সহসভাপতি শামসুদ্দিন পাটোয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ সড়কচাই চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য সচিব বাবুল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দর্শক মণ্ডিত, মাইটিভি নবম বর্ষ অতিক্রম করে দশম বর্ষে যাত্রা শুরু করায় গাইবান্ধা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ভিইআইট রোড থেকে
শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা জেলা প্রতিনিধি আফতাব হোসেনের উদ্যোগে শোভাযাত্রায় মানবাধিকার কর্মী, সাংবাদিক, মাইটিভির দর্শক, উন্নয়ন কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে। জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির 10 বছরের পদার্পণ উপলক্ষে সুরতপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 10 বছরের পদার্পণ উপলক্ষে সকালে নড়িয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে নড়িয়া পৌরসভা মিলনায়তনে মাইটিভি জেলা প্রতিনিধি এবিএম মামুনের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবুবাড়ি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির 10 বর্ষের পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে 10 বর্ষের পদার্পণের শুভ সূচনা করেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্ডা। মাইটিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের সভাপতিতে সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি হিলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদিস রবিন। মাইটিভির 10 বর্ষে পদার্পণকে স্বাগত জানিয়ে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 10তম জন্মদিন উপলক্ষে সকালে শহরের একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়। মাইটিভির ফরিদপুর জেলা প্রতিনিধি নাজিব বকাউলের সভাপতিতে জন্মদিনের কেক কাটেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল। এ সময় সাংবাদিক এম এ আজিজ, আশিস পোদ্দার বিমান, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। কিভাবে তৈরি হয় একটি নিউজ, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিনিয়তই প্রচার করা হয় দর্শকদের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তুলে আনা সংবাদ। আর এর নেপথ্যে কারা কাজ করেন, ক্যামেরার পেছনে সেই মানুষগুলো সর্বদাই থেকে যায় আড়ালে। মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে আপনাদের সামনে একটি নিউজ স্টোরির সকল প্রক্রিয়া তুলে ধরছেন সাইদুর রহমান আবির। আমরা প্রতিনিয়তই এভাবে কোনো না কোনো বিষয় নিয়ে মাঠে কাজ করে থাকি আর সেই বিষয়গুলোর উপর নিউজ তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করে আমাদের সংবাদ পাঠক এবং পাঠিকারা। তো আজকে যে বিষয়টির উপর আমরা কাজ করলাম সেই বিষয়টি নিয়ে কিভাবে একটি নিউজ তৈরি হবে এবং এই নিউজের পেছনে কারা কাজ করবে, কাদের অবদান রয়েছে, পুরো বিষয়টি মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেখাবো আপনাদের। থাকুন আমাদের সাথে। তথ্য এবং ভিডিও চিত্র দিয়ে যখন সংবাদটি প্রস্তুত করার কার্যক্রম শুরু হয় তার আগেই মূল তথ্যটি এই ডেস্ক থেকে শিরোনামে দর্শকদের উদ্দেশ্যে প্রচার করা হয়। স্ক্রলের মাধ্যমে, হেডলাইনের মাধ্যমে বা সর্বশেষ ব্রেকিং নিউজের মাধ্যমে আমরা দর্শকদেরকে মুহূর্তের ভিতরে জানিয়ে দিই আপডেট নিউজগুলো। দর্শক, আমরা যে বিষয়টির উপর কাজ করে আসলাম সেটি নিয়ে এখন একটি নিউজ তৈরি করব, সেই নিউজটি কোন ধরনের হবে এবং কতটুকু ডিউরেশন হবে পুরো বিষয়টি বার্তা সম্পাদকদের পরামর্শ এবং অনুমতিক্রমে হয়ে থাকে। মানুষকে সচেতন হতে হবে, এটা যেমন তুমি লিখবে এবং বলবে, পাশাপাশি তোমাকে এটাও করতে হবে যে যারা সংশ্লিষ্ট তাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে, নজরদারির বিষয় আছে, সব কিছু আছে হাতে, যত সময়ের ব্যাপারে একটু অ্যালার্ট থাকবে। ঠিক আছে, নিউজ ওকে।
আমরা প্রতিদিনই বাইরে যাই, বাইরে গিয়ে ভালো কাজ করার চেষ্টা করি, যত ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয় ঝুঁকি নিয়ে ভালো কাজ করি এবং দ্রুত কাজ শেষ করে এসে অফিসে আমার ক্যামেরার কার্ডটা নিউজ বিভাগে পৌঁছে দিই। রিপোর্টার ভয়েস এবং ভিডিও সম্পাদনা শেষ করার মধ্য দিয়ে প্রস্তুত হয় একটি সংবাদ। আমাদের কাছে যখন বাইরের থেকে রিপোর্টার এবং ক্যামেরাম্যানরা ফুটেজগুলো নিয়ে আসেন, তখন ফুটেজগুলো দেখে ভালো ফুটেজগুলো দিয়ে আমরা ভিডিও এডিট করে যত দ্রুত সম্ভব আমরা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করি। সংবাদ প্রস্তুত এবং প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংবাদ প্রযোজকরা। সাধারণত নিউজটা যত দ্রুত সম্ভব আমাদের অন এয়ার করার খুবই দরকার, তো যতটা দ্রুত সম্ভব আমরা সেটা অন এয়ার করার চেষ্টা করি। সংবাদটি প্রস্তুত, এবার দর্শকদের উদ্দেশ্যে প্রচার কার্যক্রম। 5, 4, 3, 2, 1, 0, on air, start. দর্শক সংবাদে ঠিক এভাবেই প্রতিটি মুহূর্ত সর্বশেষ সংবাদটি মাইটিভি তুলে ধরে আপনাদের সামনে। ভালোবাসার 10 বছর সীমানা ছাড়িয়ে যাক বহুদূর, মাইটিভি ছড়িয়ে পড়ুক দেশ ও বিশ্ববাসীর মনে। খুশির এই দিনে আপনাদের থেকে রইল এই প্রত্যাশা। এবারে খেলার সংবাদ। সাফল্যের সাথে 9টি বছর পার করে মাইটিভি এখন 10ম বর্ষে। বিগত বছরে অন্যান্য বিভাগের মতো ক্রীড়াক্ষেত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে মাইটিভি স্পোর্টস টিম। তাই মাইটিভির 10ম বর্ষে পদার্পণে ক্রীড়া সংগঠকদের ছিল আকুণ্ঠ শুভেচ্ছা। শাকিল কালামের রিপোর্ট। দেশ, সমাজ আর জাতির কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে মাইটিভি, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে দর্শকের কাছে নিয়মিত খেলাধুলার সব খবর পৌঁছে দেয় মাইটিভি স্পোর্টস টিম। শুধু তাই নয়, ক্রীড়ার উন্নয়ন, অবনতি আর প্রতিবন্ধকতা নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড সঙ্গে আছি আমরা। মাইটিভিকে পাশে পেয়ে খুশি ফেডারেশন কর্মকর্তারা। ধন্যবাদ প্রকাশে তাদের কণ্ঠে ছিল না কোনো কার্পণ্য। আপনারা স্পোর্টসের সাথে আছেন, ফুটবলের সাথে আছেন, আশা করব ভবিষ্যতেও থাকবেন। বিশেষ করে খেলাধুলা সব কিছু নিয়মিত পরিবেশন করছেন, যে কারণে এই টিভি চ্যানেলটির প্রতি দেশবাসীর আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে। তাই 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে মাইটিভিকে শুভেচ্ছায় ভাসান ক্রীড়া সংগঠকরা। দেশের ক্রীড়াঙ্গনে প্রতিনিয়তই সংযোজন হচ্ছে নতুন নতুন সব খেলাধুলা। আমি মাইটিভির সাফল্য কামনা করছি এবং মাইটিভির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, আমরা আরও অনেক ভালো কিছু মাইটিভির মাধ্যমে দেখব এই আশা ব্যক্ত করি। বাংলাদেশ সংবাদ প্রেসের পক্ষ থেকে সাধুবাদ এবং তাদেরকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। মাইটিভির পরিবারকে বাংলাদেশ উশু ফেডারেশনের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভবিষ্যতে দেশ বিদেশের ক্রীড়াঙ্গন নিয়ে এগিয়ে যাবে মাইটিভি, এমনটাই প্রত্যাশা সবার। আবার জাতীয় দলের জন্য নেই উন্নত মানের প্রশিক্ষক। শাকিল কালাম, মাইটিভি, ঢাকা। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাইকে আবারও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আশিদা আলী, আল্লাহ হাফেজ।